কথা, অবান্তর কথা, কেউ কেউ ভাষিয়ে দিচ্ছে, কেউ কেউ বলছে ব্যাঙ্গালোরের মিটিংয়ে বসে সিট ভাগাভাগি হওয়ার কথা নয়, সেটার জন্য মিটিংটা নয়, দেখেনি। আর যদি কোনো সিট ভাগাভাগি অন্য কোথাও হয়, পশ্চিমবাংলাতে যখন সিট ভাগাভাগি যদি কেউ আলোচনা করে, সেই জায়গাটা বুঝে রাখে যে বিজেপি লড়বে, তৃণমূল লড়বে, তার বিরুদ্ধে সবাই আমরা এক জায়গায় থাকবো, তার বিরুদ্ধে সবাই এক জায়গায় থাকবো। তৃণমূল বাংলাটা সর্বনাশ করে দিয়েছে, পশ্চিমবাংলায় বিজেপিকে টেনে এনেছে তৃণমূল। এবং এই নির্বাচন নির্বাচনে দেখছি আমরা, বিজেপি যেমন অগণতান্ত্রিক ত্রিপুরায়, তেমনই অগণতান্ত্রিক তৃণমূল পশ্চিমবাংলায়। ফলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করা, এটা হচ্ছে আমাদের কাজ। এবং সেইটা কংগ্রেস কীভাবে করবে, সিপিএম কীভাবে করবে, অন্যান্য দল কীভাবে করবে, এগুলো সময়মতো আলোচনা হবে। এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জি এক সময় বিধানসভায় আমাকে বলেছিলেন যে বিজেপির বিরুদ্ধে আসুন, আমরা সবাই একসাথে চলি। আমি লাফিয়ে উঠে বলেছিলাম, নো চান্স, নো চান্স, তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, চান্স নেই, বিজেপির সঙ্গেও নেই, তৃণমূলের সঙ্গেও নেই।